একসময় নারায়ণগঞ্জ শহরে বসবাস করতেন চিত্রনায়ক ফেরদৌস। নগরীর কলেজ রোডের একটি বাসায় থাকতেন তিনি। নারায়ণগঞ্জ হাই স্কুলে এক বছর অধ্যয়নও করেছেন। এবার পূজায় নারায়ণগঞ্জে গিয়ে অনেকটাই স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন এই অভিনেতা। গতকাল রাতে নারায়ণগঞ্জের আমলাপাড়ার সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনকালে নৃত্যশিল্পীদের সঙ্গে নেচে তাদের উৎসাহ দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তার নাচ ও বক্তব্য উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ সময় তার সহপাঠী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের স্মৃতি মনে করে এই অভিনেতা বলেন, চাষারা এসেই তিনি খুব ইমোশনাল হয়ে পড়েন। দুর্ভাগ্যবশত তিনি নারায়ণগঞ্জ থেকে চলে যাওয়ার পর আর কোনোদিন এখানে আসা হয়নি তার। আজকে এই পূজায় এসে ভীষণ আনন্দ লেগেছে, এমনটাই জানালেন এই অভিনেতা। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ তার অত্যন্ত প্রাণের শহর। তার বেড়ে ওঠার সঙ্গে আজকে ফেরদৌস হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে এই শহর, কারণ শিল্প সংস্কৃতির দিক দিয়ে নারায়ণগঞ্জ অনেক ধনী। এদিকে করোনাকালেও অভিনয়ে নিয়মিত ফেরদৌস। বর্তমানে এই অভিনেতার হাতে 8টি সিনেমা রয়েছে।